হ্যালো বন্ধুরা, আজ আমি যে ব্লাউজ আর যে শাড়িটা আর কি পরে আছি, এটা আমি অষ্টমীতে পরেছি। তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো এই হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর এই ডিজাইনটা আর এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখো শাড়ির সামনে কীরকম কাজটা পড়েছে। এই পুরো শাড়িটার মধ্যে রয়েছে প্যাঁচা, পদ্ম ফুল। এটা হচ্ছে শাড়ির সামনেটা কাজ রয়েছে, একটা প্যাঁচা পড়েছে আর ওপর দিকে রয়েছে পদ্ম ফুলের কুঁড়িগুলো রয়েছে। আর আঁচলে রয়েছে দুটো কুলো, তার মধ্যে রয়েছে সিঁদুরের কোটো, আর মিডিলে রয়েছে প্যাঁচা। এগুলো হচ্ছে কাঠের যে প্যাঁচাগুলো হয় সেই স্টাইলে এগুলো করা হয়েছে। তো আজকে তোমাদের আমি শাড়ির ভেতরে যে কাজটা সেটা দেখাচ্ছি। শাড়ির আঁচলের কাজটা আমি আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারবে। আর আমার ফেসবুক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো। তোমাদের যদি আমার এই হাতের কাজ পছন্দ হয় তাহলে লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথে থেকো। আর আমিও তোমাদের সাথে নতুন নতুন শাড়ির ডিজাইন শেয়ার করতে থাকবো। এর আগের ভিডিওগুলোতে পুজো উপলক্ষে আমি নতুন নতুন শাড়ির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা আমার আগের শাড়ির ভিডিওগুলো তোমরা দেখে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ব্লাউজের ডিজাইনটা আমি এই পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। আমি অষ্টমীতে এই শাড়িটা পরবো বলেই শাড়ি আর ব্লাউজটা সেম মানে ম্যাচিং করে এই ডিজাইনটা আমি বানিয়েছি, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।